হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সামনে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কি প্র্যাঙ্ক হতে চলেছে আজকে। শুভকে মানে কি বলবো, ভীষণ অপমান করব। আমার সোনার চেন চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে বলতে ওকেই বলবো, তুমি চুরি করেছো। চুরি করে নিয়ে কি কি করেছো সেটা বলো, টাকা দিয়ে জুয়া খেলেছো, মদ খেয়েছো, কি করেছো সেটা বলো। তো আমার মনে যা না যা আসে তাই বলবো ওকে আর কি, সেই বলে অপমান করব। তো জানি না ওর রিয়াকশনটা কি হবে। আর এখন বাজে 6টা, ওর আসার প্রায় সময় হয়ে গেছে, 6টা সাড়ে 6টা, এর মধ্যেই আসে ও। আর ছেলে গেছে পড়তে, প্রাইভেট গেছে। তো ভাবছি একা একা আছি, একটা প্র্যাঙ্ক করাই যায়। আর আমি ক্যামেরাটা আজকে লুকাবো ওই জায়গাটায়, ওই যে আলমারিটার ওপরে দেখতে পাচ্ছ বক্সগুলো, ওখানে লুকাবো। তো চলো বেশি এখন আর কথা বলবো না, নাহলে ও আবার চলে আসবে। ক্যামেরাটা লুকিয়ে নিই, তারপরে দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আমি ক্যামেরাটা এখানে সেট করলাম, শুভ আসার সময় হয়ে গেছে। আমি ওকে আবার ফোনও করেছি, ও আসছে। তো চলো এখন ওর আসার অপেক্ষা। আর ছবিটা এখানে না ভালো হচ্ছে না, তো চলো। জানি না আজকে কি হবে, কি আছে কপালে। কাজ থেকে এমনিতেই আসছে, তারপরে উল্টো পাল্টা কথা বললে কি করবে জানি না। চেনটা যে তুমি পড়ে যাবে সেটা তো আমাকে একবার বলবে, চেনটা নিয়েছো? নিয়ে যাচ্ছি, আমি সারা জায়গায় চেনটা খুঁজে খুঁজে পাচ্ছি না। মানে মানে কি চেনটা নেবা সেটা তো আমাকে বলবা যে আমি চেনটা পড়ব। আমি চেন আমি নিই নি চেনটা নি নি মানে এই দেখো দেখো তো কাছে কিনা দেখো, চেন যদি বুঝ থাকবে তো কোথায় চেন। তাহলে আমি পুরো আলমারি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমার চেনটা নেই। কোথায় রেখে গেছে ভালো করে দেখো, ঠিক আছে? সব জায়গায় দেখো, এইসব জায়গায় দেখো, সব জায়গায় আমার দেখা হয়ে গেছে, সব জায়গায়, কোথাও নেই। কোথায় রেখেছো এই কো? তার আগে একটা হারিয়েছো কানে দুলটা, তোমার কোনো হুশ হদিশ কবে হবে? মারা একটা জিনিস ঠিক মতো রাখতে পারে না, মুখ খারাপ করছো কেন তুমি? তা মুখ খারাপ করবো না, কোথায় রেখেছো এখন? কোথায় রেখেছো মানে ঘরে আর কে আসে? তুমি আমি আর ছেলে ছাড়া কে আসে ঘরে বলো তো? এ তুমি কি বলছো? ছেলে তো ওর ধারে কাছেই যাবে না। হ্যাঁ তুমি কি বলতে চাইছো ভালো করে দেখো, ঠিক আছে? কোথাও নেই, আমি সব জায়গায় দেখেছি। আর ঘরে তুমি ছাড়া, তুমি আমি ছেলে ছাড়া কেউ, ওই কথাটা বলো না যে তুমি ছাড়া আর কেউ আসে না, ঠিক আছে? কোথায় রেখেছো ভালো করে দেখো, ওইসব কেন বলছো আমাকে? সেটা আমি কি করে বলবো, ঘরে তো তুমি ছাড়া কেউ আসে না। এবার কে চুরি? তোমার মানে আমি? তুমি এই বলতে চাইছো চেনটা যদি নাও আমাকে বলো, নিয়ে কি করেছো সেটা বলো। ফালতু একদম বকো না, ঠিক আছে? তোমার চেন আমি কেন? আর যদি আমি আমি চেনটা যদি পড়িও তাও তোমাকে জিজ্ঞেস করে পড়ি যে চেনটা পড়বো তো সেটা কি করে ভাবে যে চেন নিয়ে কি করেছো, বিক্রি করে দিয়েছো? দিমাগটা গরম করো না ফালতু, দম কাজ থেকে এসেছি, ঠিক আছে? হাতটা এমনি যন্ত্রণা হচ্ছে, উল্টাপাল্টা পাড়া মেরে দেবো, গালাগালি ঝালাগালি দিয়ে দেবো, ভালো লাগবে তখন? তো কেন গালাগালি দেবে কেন? চেনটা তো আমার, আমার তো মনটা কষ্ট হচ্ছে নাকি? চেনটা তুমি নেবা, তুমি চুরি করে নিয়েছো, নিয়েছো তুই কি করে ভাবলে চেন আমি নেব? কি করে ভাবলে বলো? না ভাবার কিছুই নেই, মানুষের স্বভাব চেঞ্জ হতে এক মিনিটও লাগে। তুমি চেনটা নিয়ে কি করেছো, বিক্রি করেছো না কাউকে গিফট করেছো সেটা বলো। ভগবান, তুমি চেনটা চুরি করতে পারলে, তুমি এটা কি করে ভাবলে? আবার ভাবার কি আছে? হ্যাঁ ভাবার কি আছে? তুমি ভাব, তুমি ভাবলে কি করে আমি চুরিটা চুরি করব? কি করে ভাবলে বলো? বললাম যে মানুষের স্বভাব চেঞ্জ হতে সময় লাগে না।
চেনটা বলো কি করেছো, বিক্রি করেছো না কাউকে দিয়েছো? ভালো পরিষ্কার করে বলে দাও, তাহলে বুঝে যাবো যে দিমাগটা গরম করো না, ঠিক আছে? আমার কিন্তু ঝগড়া শুধু একদম পছন্দ না, ঠিক আছে? তুমি সেটা ভালো করে জানো। আর তুমি কি তুমি কি করে বললে এই যে আমি চেনটা চুরি করেছি? কি করে বললে? কোথায় যাবে? তুমি কোথায় রেখেছো? তোমার তো রাখার উদ্দেশ্য নেই, এর আগে একটা দুল হারিয়েছো, ঠিক আছে? ওইটাও চুরি হয়েছে, ওইটাও চুরি হয়েছে, আর আমার চেনটাও চুরি হয়েছে। আরে স্টপ, এখন তো ঘরে কেউ আসে না, এখন ঘরে কেউ আসে না, তুমি আমি ছেলে ছাড়া। আর ছেলে তো জীবনেও ধরবে না, এই চেনটা তুমি ছাড়া কে নেবে বলো? নিয়ে কি করেছো? টাকা টাকা নিয়েছো নাকি কাউকে গিফট করেছো? তুমি আমাকে বলো, সত্যি কথা বলো। দিমাগ মনে নি করো না, মাথা কিন্তু খুব খারাপ, ঠিক আছে? মুখটা খারাপ করো না, ঠিক আছে? কোথায় আমি গেছিলে বাড়ে গেছিলে বাড়াই যে এরকম এরকম করে টাকাও রাখি ফালতু কথা একদম বলবে না। তুমি জানো কাজ থেকে বাড়ি আর কাজ, বাড়ি আর কাজ, আমি আর কোথাও পারফিউম লাগিয়ে যাও তুমি কাজে, সেটা আমি বুঝি না। কাজে কেউ পারফিউম লাগিয়ে যায়, বডি স্প্রে লাগিয়ে যায়, তুমি ওই 50,000-60,000 টাকা মেয়েদের এরকম শরীরের উপর জানি না। বাড়ে গেলে মানুষ লাখে লাখে টাকা ওড়ায়, তুমি ওখানে গেছিলে অনেকদিন ধরে, বলছি আমার বাড়ি যাওয়ার খুব শখ। কি করে বললি তুই? আমি তো চেন চুরি করেছি, ভাবলি কি করে? তুমিই চুরি করেছো, আমি মানে 100% তুমিই চুরি করেছো। চেনটা চুরি করে কি করেছো সেটা বলো আমাকে। এবার 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 মাথাটা গরম হয়ে গেছে, চেনটা চুরি করে কি করেছো? হ্যাঁ কি করেছো, বাড়ি গেছিলে? হ্যাঁ নাকি কেউ আছে তাকে দিয়েছো? বলো তো এবার তাড়াতাড়ি বলো, আমার চেনটা কোথায় গেল? হ্যাঁ চেনটা কি তুমি গড়িয়ে দিয়েছিলে? চেনটা দিয়েছিল আমার বাবা, তোমার চুরি করার এত এত শখ? হ্যাঁ চেনটা আমার আমার আলমারি থেকে চেন চুরি করে বিক্রি করেছো না কাকে দিয়েছো আমি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ এই 700 টাকা নিয়ে আমি স্যার এটা কাজের টাকা পড়া, ঠিক আছে? বেশি ফালতু বকবি না, মুখ মুখ খারাপ করে কথা বলবে না, একদম মুখ খারাপ করে কথা বলবে না। তোর সাথে তোর সাথে ভালোভাবে কথা বলবে না, তুই আমাকে চুরি দায় কি হয়ে দিলি? তুই তুমি চোর তাই চুরির দায় দিয়েছি, নালে আমার চেন তুই চোর সারা, তুই তোর চেন চুরি করে তুই কোথায় গেছিস? আমার নিজের চেন নিজে কেউ চুরি করে না, ঠিক আছে? সারা নিজে চুরি করে কোথায় করেছিস? এখন আমার দোষ দিচ্ছিস নাকি? হ্যাঁ সারা কোথায় চেন রাখছ আমি নিয়ে যাব। আমার চেন আমার চেনটা চাই না, টাকা চাই, নালে আমি কিন্তু থানায় যাব, থানায় যেতে আমি বাধ্য হব। আর তোমার নামে কি উল্টো পাল্টা বকছো তুমি? হ্যাঁ কি উল্টো পাল্টা বকছো? উল্টো পাল্টা কিছু তোমার এটা বিশ্বাস আমি এটা নিতে পারি? এটা করতে বিশ্বাস না করার কিছুই নেই, তার কারণ ঘরে আমার কেউ আসে না, তুমি ছাড়া কেউ আসে না। আর আমি যখন নিয়ে নিই ছেলে তো ধরবেই না। হ্যাঁ ছেলে এখন ওরকম বয়সও হয়নি। তার মানে তুমিও ঘরে থাকো, তুমিও ঘরে থাকো? আচ্ছা আমি ঘরে আমার জিনিসটা আমি চুরি করেছি, আমার জিনিসটা আমি চুরি করেছি, করতে পারো না কেন? আমার জিনিস আমি চুরি করবো কেন? করতে পারো না? হ্যাঁ নিজের জিনিস চুরি করা যায় না নাকি? না
খুব খারাপ লেগেছে বুঝলি তো, মানে কি বলবো, কাজটা খুবই খারাপ করেছিস, খুবই খারাপ করেছিস, তুই উল্টা পাল্টা কথা বলে আমাকে ঠিক আছে তুই এরকম আমাদের আগে চোর বাদাম দিয়ে দিল, থানায় যাবে এইসব করবে, তুই তাকে জিজ্ঞেস করতে পারতে ভালো হবে। তোমাকে জিজ্ঞাসা করার কি আছে? তার কারণ আমি চিনতে তোমার গলায় আমি প্রথমে দেখেছি কাজ থেকে এসে আমি হাত পা ধুতে পারিনি, হাতটা ব্যথাও, ঠিক আছে তুমি জানোই ভালো করে হাতটা ব্যথা। আমি প্রথমে কেন বললাম তো, আমি ভেবেছি আমি সকাল থেকে ভাবলাম পাচ্ছি না যখন, তাহলে হয়তো ও গলায় দিয়েছে, তোমার গলায় যখন নেই তাহলে তো আমি বুঝতেই পারলাম যে তুমি হয়তো বিক্রি করে দিয়েছো না কাউকে দিয়েছো। তুমি ভাবলে কি করে, তুমি জানো আমি চেনটা যদি পরিও তাও আমি তোমাকে জিজ্ঞেস করি চেনটা আমি একটু পরবো, হ্যাঁ আমি চেন বেচে দেবো, আমি 10 টাকা কোথাও খরচা করি না এক্সট্রা, আর আমি 50-60 হাজার টাকা বিক্রি করে আমি এটা খরচা করে ফেলবো, তোমার এটা বিশ্বাস হলো না? ফেলা তো কিছুই নেই, মানুষের স্বভাব চেঞ্জ হতে সময় লাগে না। আমি তো জানি তুমি তোমার স্বভাব, আমি শুনি না এতদিন সংসার করছি তোমার সঙ্গে, ঠাকুর আমার ভীষণ খারাপ লাগছে বন্ধুরা, বিশ্বাস করো কান্না করে দিয়েছে জানো তো, আমার বলতেও খারাপ লাগছিল কিন্তু তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর এখন ওর রাগ ভাঙাতে হবে, বললাম প্র্যাঙ্ক করছি তারপরেও রেগে গেছে, আর খুব বাজে বাজে কথাও বলেছি যে রাগ করার মতোই কথা বলেছি, তো যাই হোক টাটা।